এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কীভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? একটা সরকারি চাকরি মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে? তারপর তাকে সবাই মিলেই মানে আমরা তুলেছি, এটা ঠিক। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর মানে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি দুইটা মামলা করেন। এ কথাটা তো সেই পত্রিকাওয়ালারা লেখেনি, দুটো মামলা করে এবং দুটো মামলাই হেরে যায়। কারণ হেরে যায় কারণে যে সেখানে, কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি, আর এখনও তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত। গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাপস করে যাচ্ছিল। তখন আমার সরকার, আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরও 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়ে সেটা তো তার নিজেই প্রমাণ করেছেন, কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে, এটা বিদেশে নিয়ম আছে, যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে। তো যখনই কিছু টাকা শোধ দিল তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। আরেকটা প্রশ্ন আমার, আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত, এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কীভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? কাদের টাকা? সে জবাবটা দিক। একটা সরকারি চাকরি মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে? তারপর তাকে সবাই মিলেই মানে আমরা তুলেছি, এটা ঠিক। তা এখন সব কিছু দোষ আমার, ওনাকে যে ওনাকে আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো ওটা চাইনি। হ্যাঁ, পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না, দেশে বিদেশে অনেক, বিদেশে অনেক নোবেল আমার জন্য লিখেছে, কই আমি তো কখনো তদবির করতে যাইনি, কারোর কাছে বলতেও যাইনি। আমি তো কী পেলাম না পেলে ওটা নিয়ে আমি কখনো, ওগুলো আমার মাথার মধ্যেও নেই। যিনি অর্থনীতি নিয়ে ওটা কাজ করলেন, ব্যাংকের একজন MD, সে যখন একটা নোবেল প্রাইজ পায় তা তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি, পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন, শান্তি চুক্তি হয়েছে কয়টা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে? আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি, 1800 জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে। আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি, 64,000 শরণার্থী ছিল ভারতে, আমি সকলকে ফিরিয়ে এনেছি, তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। পার্বত্য চট্টগ্রামে শান্তির সাথে প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে কী অবস্থা ছিল? শেখ হাসিনা ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন? তো এখানে যদি কেউ বিদেশে যদি আমার নামে প্রস্তাব দেয়, আমরা তো ছুটে যাইনি তাদের কাছে, আমার কাছে অনেকে আসছে, আমার নাম না, আমারও সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই।
শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না, আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না।